আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনার রহমান। আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে। সো এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কিছু রিং এর কালেকশন, ফিঙ্গার রিং এর কালেকশন। সো অনেক আপুরাই হচ্ছে আমাকে বলছিলেন যে আপু আপনার জুয়েলারি কালেকশন দেখান। সো দেখা যায় জুয়েলারি সবসময় পরি বা না পরি, টুকটুক করে কিনতে কিনতে অনেক অনেক কিনে ফেলেছি। সো একসাথে যদি দেখাতে যাই বিশাল বড় ভিডিও হয়ে যাবে, বোরিং লাগবে। সো তাই ভাবলাম যে একটু ভাগ করে করে করি। সো আজকে হচ্ছে আমি আমার রিং এর কালেকশনগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো দেখা যায় আমি রিংগুলো আমার মাঝে মাঝে পরা হয়, এগুলো কিন্তু অনেক রিং আমি কিনে থাকি, ঠিক আছে, শাড়ির সাথে বা ড্রেসের সাথে, গাউনের সাথে পরার জন্য আমি কিছু রিং কিনেছি, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এবং ট্রাই করব কোনটা কোথা থেকে নিয়েছি এটা বলে দেওয়ার জন্য। প্রাইসটা বলতে পারবো কিনা সেটা এখনই বলতে পারছি না, প্রাইসটা বলে দেওয়ার ট্রাই করব। আর যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে রেগুলার আপডেট পেতে হলে পাশে থাকা বেল বাটনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন। আরেকটা কথা, অনেক আপুরাই হচ্ছে আমার হিজাব টিউটোরিয়ালের জন্য অনেক রিকোয়েস্ট করছিলেন। সো হিজাব টিউটোরিয়ালের ভিডিওটা কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয়েছে, আপনারা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারেন, লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর হ্যাঁ, আমি যে ড্রেসটা পরে আছি, কুর্তিটা, এটার জন্য অনেকে হচ্ছে সবসময়, মানে সবাই হচ্ছে সবসময় যেটা করেন, আমি ভিডিওতে কোনো ড্রেস পরে যাবো এটা কোথা থেকে নিয়েছেন। সো যে ড্রেসটা আজকে পরেছি সেটা হচ্ছে ড্রিমার শপের খুবই সুন্দর একটা কুর্তি। এখন আমি বসে আছি বলে দেখাতে পারছি না, এই সাইডে হচ্ছে এটার ভিডিও, মানে এটার ছবিটা আমি দিয়ে দিব। প্লাস এটা আমি কোথা থেকে নিয়েছি সেটা তো বললামই ডিমা শপ থেকে, এবং ডিমা শপের যে ভিডিওটা রয়েছে এই ড্রেসের সেটা লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো অনেক কথা বলে ফেলেছি, এবার হচ্ছে এক এক করে আমি আমার রিংগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে মানে এখানে যে রিংগুলো রয়েছে এগুলো হচ্ছে আমি মানে ইউজ করছি কন্টিনিউ। এছাড়া অনেক রিং আছে যেগুলো আসলে পরা হয় না, যেগুলো পরা হয় সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো এখানে আমি একটা বক্সে করে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন জুয়েলারি বক্সে। প্রথমেই সবার আগে যেটা দিয়ে চোখ পড়বে সেটা হচ্ছে এইটা, দেখুন এটা হচ্ছে শাড়ির সাথে পরার জন্য খুবই সুন্দর একটা রিং। এখান থেকে একটা হচ্ছে পাল পড়ে গিয়েছে, এটার মধ্যে আছে, এটা আবার লাগাতে হবে। এটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, সিলভার। আর আপনারা অনেকে হয়তো জানবেন যে আমার সিলভার কালারের জুয়েলারি কিন্তু অনেক পছন্দের। এই যে দেখুন এটার ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এইসব রিং কিন্তু আপনারা গাউসিয়া মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, আমিও গাউসিয়া মার্কেট থেকে নিয়েছি। এটা মেবি 100 টাকা দিয়ে নিয়েছিলাম বা 120 এরকম হবে। আমি একটু হাতে পরে দেখাই, দেখুন শাড়ির সাথে পরে অনেক ভালো লাগবে, অনেক অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। ওকে, নেক্সট আমি আরও কিছু রিং আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে। ওকে, এখানে আরও কিছু রিং রয়েছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। ওকে, এরপরে যে রিংটা রয়েছে এটা একটু দেখাই, দেখুন এটাও হচ্ছে আপনারা গাউসিয়া মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। এই যে নাইস একটা রিং, এটা হচ্ছে ময়ূরের ডিজাইন করা, এরকম অনেক সেটও কিন্তু গাউসিয়া মার্কেটে অ্যাভেলেবেল। আমারও একটা সেট রয়েছে সেটার সাথে মিলিয়ে কিন্তু হচ্ছে আমি এটা নিয়েছি, দেখতে পাচ্ছেন ফুল সেট আছে, চুড়ি, আংটি, নেকলেস, কানে দুল, ফুল একটা সেট। তো আংটিটাও আমি মিলিয়ে নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা রিং কিন্তু এটা। আর এটার প্রাইসও পড়বে 100 টাকা, গাউসিয়াতে অ্যাভেলেবেল। আমি গাউসিয়া থেকেই নিয়েছিলাম, অনেক সুন্দর কিন্তু এটা। ওকে, আর এগুলো কিন্তু অ্যাডজাস্টেবল, দেখুন এই যে অ্যাডজাস্টেবল, নাইস একটা রিং। ওকে, এরপরে যেগুলো দেখাচ্ছি এই রিংগুলো হচ্ছে, এই রিংটা হচ্ছে আমি একটা পেজ থেকে নিয়েছিলাম, এটা হচ্ছে কুইন মার্ট পেজ থেকে, কুইন মার্ট পেজ থেকে নিয়েছিলাম। এখানে জিনিসটা যেটা রয়েছে চায়ের কাপ, একটা চায়ের প্রি, মানে কাপ প্রি, এবং সুন্দর একটা চামচও কিন্তু দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, নাইস একটা কালেকশন। এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এটাও কিন্তু সিলভার কালার দেখতে পাচ্ছেন। আমার আসলে সিলভার কালারের জুয়েলারি অনেক বেশি পছন্দ, এটার ডিজাইনটা আমি আবার একটু দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা আমি কুইন মার্ট পেজ থেকে নিয়েছিলাম, কত প্রাইস ছিল আমার মনে নেই। আচ্ছা, এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম, এই কুইন মার্ট পেজ থেকে আমি আরও একটা রিং কিনেছি যেটা হচ্ছে এইটা, দেখুন এই যা দেখতে পাচ্ছেন এই রিংটা, এটা হচ্ছে একটা ময়ূরের ডিজাইন দেখতে পাচ্ছেন, এবং এখানে ছোট ছোট করে কিন্তু পার্লের একটা কাজ রয়েছে দেখতে পাচ্ছেন, ছোট ছোট করে পার্লের একটা কাজ রয়েছে দেখুন, এবং এটা একটা ময়ূরের ডিজাইন করা হয়েছে। এটা যদি আমি হাতে পরি, বাহ দেখুন লুকটা কিন্তু অনেক সুন্দর,
এটা হচ্ছে শাড়ির সাথে পরলে অনেক বেশি ভালো লাগবে। আমি ডিজাইনটা আপনাদের আবারও দেখাচ্ছি, নাইস একটা কালেকশন, আমার কাছে এটা আসলে অনেক বেশি ভালো লেগেছে। সো এই দুইটাই আমি হচ্ছে কুইন মার্ট পেজ থেকে নিয়েছিলাম, এর সাথে আরও কিছু জুয়েলারি আমি নিয়েছিলাম। সো এটার ভিডিও কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো, আপনারা সেখান থেকে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি শিওর না এখন আছে কিনা, আপনারা কন্ট্যাক্ট করে দেখতে পারেন। নাইস, ইয়ারিংটা অনেক সুন্দর লাগছে কিন্তু। ওকে, নেক্সট আমি আমার আরও কিছু রিং আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এই রিংটা হচ্ছে আমি এটাও আমি গাউসিয়া মার্কেট থেকে নিয়েছিলাম, খুবই চমৎকার একটা রিং, সিলভার কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন, খুবই খুবই সুন্দর এবং ব্ল্যাক স্টোন করা আছে দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু সব কিছুর সাথেই পরা যাবে। আর কালারগুলো এমন, আমি আসলে সবসময় এমন কালার কেনার চেষ্টা করি যেগুলো হচ্ছে আসলে সব কালারের সাথেই পরা যাবে। সো এটা দেখতে পাচ্ছেন সব কালারের সাথেই কিন্তু এটা পরা যাবে। নাইস, ওকে, এটা আমি নিয়েছিলাম মেবি 200 টাকায় গাউসিয়া মার্কেট থেকে। এটা আবার হচ্ছে জার্মান সিলভারের, ঠিক আছে। ওকে, এই সেম আরেকটা রিং নিয়েছিলাম সেম দোকান থেকে, যেটা হচ্ছে এটা দেখুন, এই যে এটা আবার ব্লু কালারের স্টোন করা, এটা হচ্ছে সিলভারের মধ্যে ব্লু কালারের স্টোন করা, দেখুন খুবই চমৎকার একটা রিং। এটা আমার পার্সোনালি খুবই পছন্দ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ব্লু কালারের শাড়ি বা ড্রেসের সাথে পরলে অনেক সুন্দর লাগবে, কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। এটার প্রাইস হচ্ছে 180 টাকা। এই দুইটা আমি একই সাথে নিয়েছিলাম, এটা আর একটা। আচ্ছা, এরপরে যে রিংগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ডায়মন্ড কাটের, এই যে দেখুন এটা ডায়মন্ড কাটের, এটা হচ্ছে ফুল ডায়মন্ড কাটের, সুন্দর করে একটা ফ্লাওয়ার করা আছে। এটাও কিন্তু আমি হচ্ছে পার্টিতে প্রোগ্রামে পরার জন্য নিয়েছি, এটার প্রাইসটা আমার ঠিক মনে নেই, বাট এটা আমি হচ্ছে চাঁদনি চক থেকে নিয়েছিলাম। এটার প্রাইসটা মেবি 550 এরকম হবে, অরিজিনাল ডায়মন্ড কাট যেহেতু, ঠিক আছে, একদম মানে এটা আমি মোটামুটি 1.5 বছর নিয়েছি, দেখতে পাচ্ছেন এখনও কিন্তু একদম নতুনের মতো, কোনো প্রকারে কোনো কালার যাওয়ার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এই সেম রিংটার সাথে আরেকটা রিং নিয়েছিলাম, এটা হচ্ছে ডায়মন্ড কাটের, এই যে দেখুন, ওয়াও, এটা আমার কাছে বেশি ভালো লাগে, খুবই সুন্দর একটা রিং কিন্তু এটা। আর এটা আমি হচ্ছে সেম জায়গা থেকেই নিয়েছিলাম। নেক্সট যে রিংগুলো দেখাবো, এই রিংগুলো হচ্ছে আমার আসলে সিলভার কালারের রিং খুবই পছন্দের, এগুলো হচ্ছে আপনার আমার হচ্ছে আড়ং থেকে নেওয়া এই রিংগুলো। তো তার মধ্যে এইটা একটা রিং যেটা আমি এই একবার পরেছিলাম মেবি, এটা আসলে এই আঙুলে পরলে অনেক বেশি ভালো লাগে, দেখুন এটা আড়ং থেকে নেওয়া আমার, লুক ডিজাইনটা দেখুন অনেক অনেক সুন্দর। আর এগুলো মোটামুটি 1200-1300 এরকম প্রাইসের মধ্যে, মানে 1000+ প্রাইসে আপনারা কিন্তু আরও এই ধরনের রিংগুলো পেয়ে যাবেন। আরও তিনটে আছে আমি দেখাচ্ছি, ফিক্সড আমার মনে নেই কত দিয়ে নিয়েছি। আমার সবচেয়ে মানে আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা দেখুন, এই যে এটাও কিন্তু হচ্ছে আরও এর, অনেক সুন্দর কিন্তু রিংগুলো। আর আমার সবচেয়ে পছন্দের রিং যেটা সেটা হচ্ছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে আরঙের, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা রিং দেখতে পাচ্ছেন, এটা আমি মানে মাঝে মাঝে ইউজ করি, এই যে দেখতে পাচ্ছেন আরঙের। সো এই যে লাস্টের তিনটা দেখালাম, এই তিনটা হচ্ছে আরং থেকে নেওয়া, আর এগুলো মোটামুটি 1200-1500 রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, মানে আজকের ভিডিও শেষ, সো মানে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লেগেছে। আর আপনারা কে কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর হচ্ছে যারা চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ব্যাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।